بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله عالمين اسلامیک میڈیا যুগো শ্রেষ্ঠ হক্কানি ওলামায়ে কেরামদের নতুন নতুন আলোচনা পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে মূল্যবান তকরির পেশ করবেন আজকের এই মহতী ইসলামী জলসার সম্মানিত প্রধান ওয়াইজ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট শিক্ষাবিদ, বাংলাদেশের অন্যতম প্রতিভাত আলেমদিন, এদেশের তাওহিদি জনতার হৃদয়ের স্পন্দন, শুধু বাংলাদেশ নয় পৃথিবীর বিভিন্ন দেশে যিনি দীন ইসলাম প্রচারের লক্ষ্যে ও দাওয়াত প্রদানের লক্ষ্যে পদার্পণ করে যাচ্ছেন, সমুদর কণ্ঠস্বর ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরতুল্লাহ জনাব মৌলানা হাফেজ আব্দুর রহিম আলমাদানী সাহেব ঢাকা, হযরতুল্লাহ জনাব মৌলানা হাফেজ আব্দুর রহিম আলমাদানী সাহেব ঢাকা। আমি মোহতরম হুজুরকে ওনার মূল্যবান তকরির পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ হতে সানুনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء الله ومن يشرك بالله فقد افترى إثما عظيما وقال النبي صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فإن الله يطلع لجميع إلى جميع خلقه فإن الله يطلع لخلقه فيغفر لجميع خلقه إلا لمشرك أو لمشاحن أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في آية أخرى إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جبت فرامير উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, মুরুব্বিয়ান আজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মসজিদ থেকে আগত মুহতারাম আইম্মাই মাসাজিদ ও খুতবাই মাসাজিদ মুকাররম উলামা, বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, শিক্ষাঙ্গন থেকে আগত মুকাররমা সাতিজা, সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট আমার অতি কাছের, অতি নিকটের, অতি মহব্বতের, হৃদয়ের গহীনে যাদের স্থান, মনের মনি কুঠায় যাদের জায়গা, হিরক্ষণ্ড সমতুল্য চাঁদের সৌন্দর্যতাকেও হার মানিয়ে নেয়, তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে, যৌবনের উদ্দীপনা নিয়ে আগত ইসলাম ও মুসলমানদের চরম দুর্দিনে সিপাহ সালারের দায়িত্বভার পালনকারী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি গাজী সালাউদ্দিন আইয়ুবি জামালউদ্দিন আফগানি রাহিমাহুমাল্লাহর উত্তরসূরি তারিক বিন জিয়াদ মুহাম্মদ বিন কাসেম রাহিমাহুমাল্লাহর উত্তরসূরি সমবয়সী তরুণ এবং যুবক ভাইরা, সের তাজ মাথার মুকুট সমতুল্য শ্রদ্ধা ভাজন মুরব্বি বাবারা, স্নেহের কচিকাচারা তলেবুল এলেম ছাত্র ভাইরা, পর্দার অন্তরে অবস্থানরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, আমার দীনদার, ঈমানদার, পরহেজগার, মুত্তাকী মুসলিম মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলী সন্দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, নতশিরের সুজুদ পেশ করছি, শ্রদ্ধায় সেজদাবরত হচ্ছি সে মহান মনিবের দরবারে, যে মহান মনিব এ অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ, গুনাহে ভরপুর, অন্ধকারাচ্ছন্ন সমাজের ঘোর আধার থেকে, অমানিসা থেকে, জুলুমাত থেকে রহমতের হাত ছানি দিয়ে লাখ কোটি মুমিন মুসলমানের মধ্য থেকে আমার আপনার মতো অযোগ্য নালায়েক গুনাহগার বান্দাদেরকে নির্বাচন করে দুনিয়ার মাটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় জান্নাতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মজলিসে কোরআন হাদিসের মাহফিলে বা ওয়াক্ত বা আজমত বা মোহাব্বত শামিল হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আপনারা খুশি না বেজার, কম না বেশি, হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে, উচ্ছ্বসিত মনে, হৃষ্ট চিত্তে, খুশি মনে, মন প্রাণ দিল উজাড় করে দীপ্ত কণ্ঠে ঘোষণা দিচ্ছি, শুকরিয়া আদায় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় বলছি, আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা طيبا مباركا فيه ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك সকলে আপনারা আমার সাথে একটি দোয়া পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব وشعبان وبلغنا رمضان
সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। সাতকানিয়া লোহাগাড়ার মাটিতে অনেক দিন পরে কোরআনের মজমা জমিয়ে বসার সৌভাগ্য হয়েছে। আমি জানি না এর কারণ কি, গোটা দুনিয়াতে প্রোগ্রাম চলছে সাতকানিয়াতে, এত বাধা কেন আমার বুঝে আসে না। যাই হোক, শত বাধা পেরিয়ে আপনারা কোরআনের মাহফিল করেছেন, যারা সহযোগিতা করেছেন, যারা সাহায্য করেছেন, যারা এই মাহফিল সাকসেস হওয়ার জন্য অবদান রেখেছেন, আল্লাহ তাআলা কাল হাশরের কঠিন ময়দানে এই মাহফিল তাদের সকলের জন্য যেন নাজাতের জরিয়া বানিয়ে দেন। বিশেষ করে যুব ফোরাম আজকের মাহফিলের আয়োজন করেছেন, কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক যখন যুবকদেরকে ডেকে ডেকে বেছে বেছে তার আরশের ছায়াতলে স্থান দিবেন, আল্লাহ পাক যেন এই যুব সমাজকে আল্লাহ পাকের আরশের ছায়াতলে স্থান দান করেন। অত্র এলাকায় যত মুর্দেগান রয়েছেন কবর মাটিতে শাহিদ, আল্লাহ পাক যেন কিয়ামত পর্যন্ত কবরে আজাবকে মাফ করে দেন। যে সমস্ত ভাইরা বয়ান শুনতে এসেছেন, মা বোনেরা পর্দার অন্তরাল থেকে বয়ান শুনছেন, আল্লাহ পাক যেন এই আলোচনাগুলো আমাদের সকলের হেদায়েতের জন্য জারিয়া হিসেবে কবুল করেন। আমি রাত এখন অনেক গভীর হয়ে যাচ্ছে, ক্রমান্বয়ে রাত গভীর হচ্ছে, আর মানুষ হিসেবে আমাদের ক্লান্তি ঘুম আসাটাই স্বাভাবিক। তো আমি আপনাদের বিরক্তির কারণ হব না, আমি কোরআন এবং সুন্নাহ থেকে এই বরকতময় রাতে বরকতপূর্ণ মাসে সংক্ষিপ্ত আকারে কিছু কথা আপনাদের সামনে পেশ করতে চাই। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তানমিম আলাইনা বিল খায়র রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقه قولي সকলে জোরে বলুন আমিন। বন্ধুগণ, আমরা মানুষ, আমাদের সকলে একমাত্র নবী রাসূলগণ ছাড়া পৃথিবীতে যত আলেম হোক, দরবেশ হোক, গবেষক হোক, পণ্ডিত হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, ধনী হোক, গরিব হোক, রাজা হোক, প্রজার হোক, প্রজা হোক, আমির হোক, ফকির হোক, বাদশা হোক, সাধারণ জনতা হোক, কৃষক হোক, শ্রমিক হোক, নারী হোক আর পুরুষ হোক, যে শ্রেণী হোক না কেন, কম বেশি সকলের কিছু না কিছু গুণা থাকে, থাকে কি না? আর সেই গুণাগুলো কে মাফ করবে? আরো আসতে বলুন, কে মাফ করবে? আল্লাহ ছাড়া পৃথিবীতে মানুষের গুণা মাফ করার ক্ষমতা কারো আছে? যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন তাওয়াবুর রহিম, তওবা কবুলকারী, অতীব দয়ালু, ক্ষমা তো তিনিই করে দিবেন আমাদেরকে ইনশাআল্লাহ। আমরা সে আশা পূর্ণ আশা রাখি আল্লাহ পাকের উপরে, নিঃসন্দেহে আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিবেন। কিয়ামতের মাঠে ইনশাআল্লাহ আমরা আমল নামা আমাদের ডান হাতে পাবো ইনশাআল্লাহ। কিয়ামতের মাঠে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত আমাদের জন্য নসিব হবে। হুজুরের শাফাআত পেয়ে রাসূলের হাতে হাউজে কাউসার পান করে নবীজির পেছনে পেছনে আমরা জান্নাতের মেহমান হব ইনশাআল্লাহ। সকলেই বলুন ইনশাআল্লাহ। বছরে প্রতিটি মুহূর্ত আল্লাহ পাকের সৃষ্টি, প্রতিটি মুহূর্তের দাম রয়েছে, মর্যাদা রয়েছে, মানব জীবনের প্রত্যেকটা সেকেন্ডের মূল্য রয়েছে এত বেশি। একবার যদি বান্দা সেকেন্ডের মধ্যে সুবহানাল্লাহ একবার বলে, বলার সাথে সাথে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনি মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গাটা ব্যক্তির নামে আল্লাহ পাক সওয়াব দ্বারা ভরপুর করে দেন। তাহলে বিষয়টা কত গুরুত্বপূর্ণ, মানব জীবনের প্রত্যেকটা সেকেন্ডের মূল্য আল্লাহ পাকের কাছে খুব বেশি এবং এটা অতি মূল্যবান যদি মানুষ সেটা মনে করে, বিশ্বাস করে। কিন্তু আল্লাহর নবী বলেন তাম পৃথিবীর মানুষ দুটা নিয়ামতের ব্যাপারে সবচাইতে বেশি গাফেল থাকে, যেই নিয়ামতটা মানুষের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে
বেশি মূল্যবান নিয়ামত আর সবচাইতে সহজ করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন নিয়ামতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহ্হাতু ওয়াল ফারাগ। হুজুর বলেন দুটা নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ গাফেল। নিয়ামতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুটা নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ গাফিল উদাসীন। এর মধ্যে এক নম্বর নিয়ামত হচ্ছে সেহা, মানুষের জীবনের সুস্থতার নিয়ামত। মানুষ যখন সুস্থ থাকে তখন এই সুস্থতার কদর সে করে না। দুই নম্বর হচ্ছে অল ফারা, অবসর সময়, মানে সময় যে সে পেল এই সময়টাকে মানুষ কাজে লাগায় না, হারিয়ে ফেলার পরে আফসোস করে, ঠিক কিনা? সুস্থ থাকা অবস্থাতে চোখ যতক্ষণ ভালো থাকে এই নিয়ামতের শুকরিয়া থাকে না, এই হাত পা যতক্ষণ পর্যন্ত সুস্থ থাকে মানুষের কদর করে না। আমার ব্যক্তি জীবনে আমি ছোট্ট একটা ঘটনা থেকে আপনাদেরকে বলি। আজ থেকে 4 বছর আগে কক্সবাজার রামুতে আমার একটা প্রোগ্রাম ছিল। ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে আমি আমার নিজস্ব গাড়িতে রওনা হলাম প্রাইভেট নিয়ে। আমি যখন কুমিল্লা ক্যান্টনমেন্টে আসলাম, দুর্ঘটনা ঘটে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আমার গাড়ি আর শ্যামলী পরিবহনের গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়ে গেল। মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমার কপাল এখানে কেটে গেল, রক্তে সারা শরীর রঞ্জিত হয়ে গেল, জিহ্বা সামান্য পরিমাণ ক্ষত হলো কারণ আমি ঘুমের মধ্যে ছিলাম। কসম আল্লাহ পাকে, ঠিক ওই অবস্থাতে ক্যান্টনমেন্ট হসপিটালে ট্রিটমেন্ট করিয়ে মাথায় ব্যান্ডেজ করে টানা অনেক প্রায় 7-8 দিন প্রোগ্রাম ছিল কক্সবাজার, সাতকানিয়া, লোহাগাড়া, পেকুয়া, আমিরাবাদ সহ বিভিন্ন অঞ্চলে। আমি মাথায় ব্যান্ডেজ করে গাড়ি ঢাকায় পাঠিয়ে দিয়ে আরেকটা গাড়ি সেখান থেকে রিজার্ভ করে নিয়ে চলে আসলাম কক্সবাজারে। বাড়ির মানুষকে বললাম না যে অ্যাক্সিডেন্ট হয়েছে, মানুষ টেনশন করবে সেজন্য। প্রায় 15 দিন পর্যন্ত আমি কাউকে বলিনি এত ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে। যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আমার শিক্ষা আমার জীবনে জানি পেয়েছি, এই যে জিহ্বার মধ্যে সামান্য পরিমাণ আঘাত পেলাম, এই আঘাতে আমার জিহ্বাতে সামান্য ক্ষত হলো। ক্ষত হওয়াতে যখন কথা বলতে যেতাম, প্রতিদিন প্রোগ্রাম ছিল, আমার মারাত্মক কষ্ট হতো, পানি পান করতে কষ্ট হতো, মানুষের সাথে কথা বলতে কষ্ট হতো। আমার তখন কসম আল্লাহ পাকের এতটা ফিল হয়েছে যে 27টা বছর 26টা বছর পার হয়েছে, কোনোদিন ভাবি নাই যে জিহ্বার এই সুস্থতার নিয়ামতটা এত বড় নিয়ামত, উপলব্ধিতে আসে নাই, কখনোই আসে না। সামান্য পরিমাণে একটা আঘাত পাওয়ার পরে হাড়ে হাড়ে, সেকেন্ডে সেকেন্ডে, মুহূর্তে মুহূর্তে উপলব্ধি করতে পেরেছি যে সুস্থতা কত বড় নিয়ামত। জিকির করতাম আর বিভিন্ন মাহফিলে যখন অংশগ্রহণ করতাম তো ব্যথায় কথা বলতে কষ্ট হতো, এই জন্য ইঞ্জেকশন নিয়ে নিতাম যাতে ব্যথা কমে যায়। ঘন্টা খানিক ব্যথা ভালো থাকতো, 2 ঘন্টা আলোচনা করতাম স্টেজ থেকে, আমার পরে আবার ব্যথা শুরু হতো। প্রায় 15 দিন টানা প্রোগ্রাম করলাম, কন্টিনিউস প্রতিদিন প্রোগ্রাম করে কপালে ঘা মোটামুটি শুকালো, এখনো পর্যন্ত স্পট আছে, দাগ আছে, ঘা শুকিয়ে গেল। ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, লাকসাম বিভিন্ন অঞ্চলে প্রোগ্রাম করে 15 দিন পরে ব্যান্ডেজ খুলে বাড়িতে গেলাম। তখনও কেউ জানেন যে আমি অ্যাক্সিডেন্ট করেছি, আমি বাড়ির মানুষকে টেনশন দেইনি, নিজের উপরে এটা চাপ দিয়ে রেখে দিয়েছিলাম। চিন্তা করলাম দাওয়াতের অঙ্গনে কত বাধাই তো আমার সামনে আসতে পারে, সব কথা ফ্যামিলিতে শেয়ার করে অস্থিরতায় ফেলে দেওয়ার তো কোনো কারণ নাই। কিন্তু পরবর্তীতে দেখলাম মানুষের দোয়ার বদৌলতে আল্লাহ পাক খুব দ্রুত আমাকে সুস্থ করে দিলেন। যেটা আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই এই যে জিহ্বার একটা আঘাতে আমি টের পেলাম যে আমার জিন্দগিতে জিহ্বার মূল্য কত। প্রত্যেকটা মানুষ অসুস্থ হওয়ার আগ পর্যন্ত সুস্থতার নিয়ামতকে বুঝতে পারে না। এজন্য সকল ভাইদেরকে বলি, ভাইরা, আল্লাহ পাক যে সুস্থতার নিয়ামত আমাদেরকে দান করেছেন, আল্লাহ পাক এর কদর করার তৌফিক আমি সহ আমাদের সকলকে আল্লাহ পাক দান করেন। আমিন, জোরে বলুন আমিন। প্রিয় বন্ধুগণ, আমার নিঃসন্দেহে প্রত্যেক সেকেন্ড, প্রত্যেকটা সেকেন্ডের মূল্য আছে, মাসের মূল্য আছে, বছরের মূল্য আছে, তাতে সন্দেহ নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু মুহূর্ত, কিছু কিছু ওয়াক্ত, কিছু কিছু সময়কে আল্লাহ পাক ভিন্ন সময়ের চাইতে মর্যাদাপূর্ণ বানিয়ে দিয়েছেন। যেমন নাকি সারা বছরের উপর রমজান মাসের মর্যাদা বাড়িয়ে দিলেন, কোরআন নাযিল হয়েছে রমজান মাসে,
রমজানের দাম আল্লাহ বাড়িয়ে দিলেন, যে রাতে নাজিল হয়েছে রাতের মর্যাদা বাড়াই দিলেন, হাজার মাসের চাইতে এক রাতের মর্যাদা বেশি হয়ে গেল। যে ব্যক্তির উপর কোরআন নাজিল হলো নিঃসন্দেহে সব নবীদের সম্মানিত, কোনো সন্দেহ নাই। তামার দুনিয়ার কোন নবী রসুলের কোন গুনাহ নাই, সগীরা কবিরা জাহিরি বাতিনি কোন গুনাহ। তামার দুনিয়ার কোন নবীর গায়ে আল্লাহ পাক স্পর্শ হতেই দেন নাই, আল্লাহ পাক তাদেরকে আপন মেহেরবানিতে মাহফুজ রেখে দিয়েছিলেন। যদি বলুন সুবহানাল্লাহ, এতে কোনো সন্দেহ নাই, নবী রসুলরা মাসুম, কোনো সন্দেহ আছে? আরো জোরে বলুন, এতে সন্দেহ নাই। এরপরেও তো আল্লাহ পাক কোন কোন নবীর রসূলকে আল্লাহ পাক মর্যাদাগত দিক থেকে সামনে এগিয়ে দিয়েছেন। যেমন আমার আপনার নবী, আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাকাম এবং মর্যাদা এত বেশি, আমি যখন হাদিসগুলো পড়ি নিজেকে ধন্য মনে করি আমি, যে আল্লাহ পাক, আল্লাহ পাক তুমি আমাকে বিশ্বনবীর উম্মত বানিয়েছো, আমার জীবনটা ধন্য হয়েছে। আল্লাহ রাসূল বলেন, শুধু দুনিয়ার সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন তা নয়, কাল হাশরের কঠিন ময়দানে মানুষ যখন ছন্ন ছাড়া হয়ে চিৎকার করতে থাকবে, নবী রাসূলগণ যখন আল্লাহ পাকের জালালের কারণে সামনে যেতে সাহস পাবে না। হুজুর বলেন, নাহনুল আখিরুনা ওয়াসাবিকুনা ইয়াউমাল কিয়ামাহ, দুনিয়ার দৃষ্টি আমি নবী, আমার উম্মতকে নিয়ে সবার পরে, কিন্তু কিয়ামতের মাঠে সবার পেছনে থাকবো না। ওয়াসাবিকুনা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে আমি নবী, আমার উম্মত নিয়ে সবার সামনে চলে যাব। শুধু সামনে চলে যাব তা নয়, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের খাদেম সাহাবী, তিনি হচ্ছেন হাদিসের রাবি, তিনি বলেন عن انس رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم انا اول من يقرع باب الجنه يوم القيامه। حضرت انس বলেন, আল্লাহর নবী বলেন, কিয়ামতের মাঠে সবার আগে জান্নাতের দরজার মধ্যে আমি নবী করাঘাত করব, আমার আগে দুনিয়ার কোন নবী রাসূল জান্নাতের দরজার মধ্যে টুকা দিতে সাহস পাবে না। ভিন্ন হাদিসে একই সাহাবীর বর্ণনা, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাফতিহু বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ। হুজুর বললেন, আমি কিয়ামতের মাঠে যখন জান্নাতের দরজা খোলার জন্য বলবো, ফায়াকুলুল খাযিনু, জান্নাতের ভিতর থেকে প্রহরী দারোয়ান বলবে, মান আনতা, কে আপনি জান্নাতের দরজায় টুকা দিলেন? ফাকুলু, আমি বলবো, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা জবাব দিয়ে বলবে, বিকা উমিরতু, আপনার ব্যাপারে আমাকে হুকুম দেওয়া হয়েছে, আমাকে অর্ডার করা হয়েছে, আপনি দরজায় টুকা দেওয়া মাত্র যেন জান্নাতের দরজা আমি আপনার জন্য খুলে দেই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলুন। এই সৌভাগ্য, এই মর্যাদা রাসূলুল্লাহকে আল্লাহ পাক দান করেছেন। শুধু তাই না, হুজুর বলেন, কিয়ামতের মাঠে সবার আগে সকল নবী রাসূলের জন্য জান্নাতের দরজা গেট লক থাকবে, তালা দেওয়া থাকবে। আল্লাহ নবী বলেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়া হাত্তা আদখুলাহা, যতক্ষণ না আমি নবীর জান্নাতের মধ্যে না প্রবেশ করব, ততক্ষণ পর্যন্ত তামাম পৃথিবীর সকল নবীদের জন্য জান্নাতের দরজা গেট লক থাকবে। ওয়া ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি, আর যতক্ষণ না পর্যন্ত আমি নবীর উম্মতগুলো জান্নাতের মেহমান না হবে, ততক্ষণ পর্যন্ত অন্য নবীর উম্মতদের জন্য জান্নাতের দরজা তালা দেওয়া থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করলেন, এই জন্য আপনারা বেজার না খুশি? আরো আসতে বলেন, চিৎকার দিয়ে বলুন না আলহামদুলিল্লাহ। এখন একটা কথা মনে রাখতে হবে, সেটা কি? সেটা হচ্ছে এই, যে জিনিসের দাম বেশি, কদর বেশি, সেটা নষ্ট হলে জন্মের মতো নষ্ট হয়। যেমন আমি এক্সাম্পল দিয়ে বলি, ভাতের চাউলের দাম বেশি না পোলাওয়ের চালের দাম বেশি? বলেন না আপনারা, পোলাওয়ের চাল বুঝেন তো আপনারা? এই চিটাগাং কথা বলতে গেলে আমার ভয় লাগে সব সময়, যা আমি যা বলি আপনারা বুঝেন কিনা, ওনারা আর কথা না বুঝুন, বুঝতে পেরেছেন তো?
পোলাওয়ের চালের নিঃসন্দেহে দাম বেশি, ভাতের চালের দাম কম। রাতের বেলায় ভাত রান্না করার পরে সকালবেলা যদি ভাতটা ঘেমে যায়, এরপরেও কিন্তু প্রসেস করে ভাত খাওয়া যায়। এটা গ্রামের মা বোনেরা এটাকে প্রসেস করে খাওয়ার মতো একটা উপযুক্ততায় দাঁড় করিয়ে দেন। কিন্তু পোলাওয়ের চাল যদি একবার ঘরমাত্র হয়, নষ্ট হয়, পোলাও যদি একবার ঘেমে যায়, সেটা খাবার কোনো প্রসেস থাকে না, সরাসরি ডাস্টবিনে ফেলে দিতে হয়, ঠিক কিনা? এর যে দাম বেশি, ওর সাইড এফেক্ট বেশি। উম্মতে মুহাম্মাদি তাম পৃথিবীর সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত। এই উম্মত যখন পচা পচে, এত পচা পচে পৃথিবীর সব উম্মতকে হার বানাইয়া জানোয়ারের চাইতেও নিকৃষ্ট হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? সবার আগে জান্নাতে যাবে এই লোকেরা, আবার এরাই পশুর চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। সকল নবী রাসূলুল্লাহ পাকের কাছে সম্মানিত, তারপরে আল্লাহ পাক আমার আপনার নবীকে মাকাম এবং মর্যাদা যেমন বাড়িয়ে দিয়েছেন, সারা বছরের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহ পাকের সময় আল্লাহর সৃষ্টি, আল্লাহর কাছে প্রত্যেকটা সময়ের মূল্য আছে, তারপরে কিছু কিছু সময়ের মর্তবা আল্লাহ পাক নিজে তার রসুলের বক্তৃতার মাধ্যমে বাড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে শাবান মাস, এই শাবান মাস হচ্ছে সেই মাস রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অধিকাংশ দিন রোজা রেখে কাটিয়ে দিতেন। আল্লাহু আকবার। এই মাসে অধিকাংশ দিন হুজুর রোজা রাখতেন। হুজুর বলতেন কেন রোজা রাখি শোনো, ইন্নাহাদা শাহরু, এটা হচ্ছে এমন একটা মাস, তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন, এই মাসে আমলগুলোকে রব্বুল আলামিনের কাছে উত্থিত করা হয়, আল্লাহর কাছে বান্দার আমলগুলো পেশ করা হয়। যেহেতু এই মাসে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়, ফা উহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাঈমুন, অতএব আমি পছন্দ করি আমার আমল এমন অবস্থা আল্লাহর কাছে পেশ করা হোক যখন যে অবস্থায় আমি রোজা রাখা রোজা অবস্থায় থাকি। ফেরেশতা যেন বলে এই যে দেখেন আপনার হাবিবের আমল নিয়ে আসছে, তিনি রোজা অবস্থায় আছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের সমাজে এই শাবান মাসের নানা ধরনের আনুষ্ঠানিকতা বেদাত চালু আছে, ঠিক কিনা? তবে সাথে সাথে আরেকটি কথা মনে রাখতে হবে, শবে বরাত এ মাসের একটা ফজিলতপূর্ণ রাত রজনী। এই শবে বরাত নিয়ে সমাজের মধ্যে রয়েছে বাড়াবাড়ি, আবার শবে বরাত নিয়ে রয়েছে ছাড়াছাড়ি। কিছু কিছু মিডিয়া ব্যক্তিত্বের মুখ থেকে ইদানিং শোনা যাচ্ছে শবে বরাত বলতে কিছু নাই, এরকম কিছু উদ্ভট বক্তব্য তারা কোথার থেকে আবিষ্কার করলো, কোথার থেকে লেখাপড়া করেছে আমার মাথায় সেটা ঢোকে না। তারা নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য, একটা নিউ মেসেজ জাতির সামনে তুলে ধরার জন্য, আনকমন কিছু বলে নিজেকে ফেমাস করার জন্য নতুন এক হাতিয়ার গ্রহণ করেছে, রসুলের বিশুদ্ধ হাদিসকে অস্বীকার করে। শবে বরাত বলতে কিছু নাই এরকম বক্তব্য দিয়ে গোটা জাতিকে তারা বিভ্রান্ত করছে, কথা বলেন ঠিক কিনা? একটি কথা মনে রাখতে হবে, কোরআন এবং সুন্নাহ এটা কারো বাপ দাদার ওয়ারিশ নয়। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং কোরআনে কারীমের আয়াতগুলো কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে, এতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? যতটুকু কোরআন এবং সুন্নাহর মধ্যে আছে আপনাকে স্বীকৃতি দিতে হবে, যতটুকু বেদাত আছে আপনাকে মানুষের সামনে তুলে ধরে মানুষকে সতর্ক করতে হবে, ঠিক কিনা? বেশি ফজিলত বলতে গিয়ে মুরগির ডিমকে হাসির ডিম বলা জায়েজ নাই, কথা বলে না কেন? ডিমের যেহেতু ফজিলত আছে, হাসির ডিম যদি বলে অত্যন্ত দামি ফজিলতপূর্ণ, এটা একদম গ্রাম থেকে সবে মাত্র পাড়া ডিম মুরগির ডিম, এই ফজিলত বলা জায়েজ আছে নাকি? না বলা জায়েজ নাই, বাড়াবাড়ি করা যাবে না, আবার ছাড়াছাড়িও করা যাবে না। তারা বলছেন যে শবে বরাত বলতে ইসলামের ইতিহাসে বা কোরআন সুন্নাহর মধ্যে কিছু নাই, এটা সম্পূর্ণ গুমরাহি কথা, একটা মিথ্যা কথা, এটা বাজে কথা, এটা তাদের ইল এবং গবেষণা শূন্য কথা। শুধুমাত্র লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী, এটা হাদিসের পরিভাষা। আমরা যাকে শবে বরাত বলি মুক্তির রজনী হিসেবে আমাদের সমাজের মানুষ যাকে মনে করে, এটাকে কেন মুক্তির রজনী বলা হচ্ছে এর তাৎপর্য আগে জানতে হবে সহিহ হাদিস থেকে। শুধুমাত্র লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীর
ফজিলত তাৎপর্য পূর্ণ প্রায় ১৭টি সহি হাদিস রয়েছে হাদিস গ্রন্থের ভিতরে, ১৭টি সহি হাদিস রয়েছে। এই অন্ধের মতো মানুষেরা মানুষদেরকে বিভ্রান্ত করে ফেলছে। এর মধ্যে সবচাইতে জোরালো যে হাদিস সেটা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রোজনে যখন চলে আসে, ফা ইন্নাল্লাহ ইয়াত্তালিউ লিজামিই খালকিহি, আল্লাহ তাআলা তার গোটা সৃষ্টি জগতের প্রতি বিশেষভাবে করুণার দৃষ্টি দান করেন, করুণার দৃষ্টি দান করার পরে ফায়াগফিরু লিজামিই খালকিহি, তার সকল মখলুককে তার সকল সৃষ্ট বস্তুকে আল্লাহ তাআলা মাফ করে দেন, ইল্লা লিমুশরিকিন আও লিমুসাহিরিন, কিন্তু সেই ফজিলত পূর্ণ তাৎপর্যপূর্ণ রাতে রজনীতে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে না, এছাড়া বাকি পৃথিবীর সব মানুষকে আল্লাহ মাফ করে দেন, দুই শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করেন না। কয় শ্রেণী? দুটা আঙ্গুল আপনারা উঁচা করেন তো, এটা কেন উঁচা করালাম যাতে করে বাড়ি যাওয়ার পরে মনে থাকে, হাত নামা, যে হুজুর আমাদেরকে দুই জায়গায় হাত আঙ্গুল উঁচা করিয়েছিল, দুটা আঙ্গুল উঁচা করিয়েছিল, দুই দুষে দূষান্বিত, দুই দুষে দোষী সাব্যস্ত ব্যক্তিকে আল্লাহ মাফ করেন না, এছাড়া সকলকে আল্লাহ পাক মাফ করেন না। এর মধ্যে এক নাম্বার দোষের নাম হচ্ছে ইল্লা লিল মুশরিকিন, যে মানুষের আমলের মধ্যে শিরিক থাকে, শিরক মুশরিক যদি শবে বরাতের সারা রাত ধরে নফল নামাজ পড়ে আর তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে কপালের মধ্যে দাগ ফেলায় দেয়, যদি আকিদার মধ্যে শিরিক থাকে, ইবাদতের মধ্যে শিরিক থাকে, নিয়তের মধ্যে শিরিক থাকে, বিশ্বাসের মধ্যে শিরিক থাকে, মনে রাখতে হবে ওই মুশরিক ব্যক্তির কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না এবং আল্লাহ তাকে মাফ করবে না। বর্তমানে মুসলমানদেরকে নামাজি ব্যক্তিদেরকে শয়তান ধ্বংস করার জন্য তাদের আকিদার মধ্যে বিশ্বাসের মধ্যে শিরিক ঢুকাই দিচ্ছে। শিরিককে কেমন লক্ষ্য করেন? শিরিকটা হলো আকিদার মধ্যে শিরিক, মনে করে অবশ্য আল্লাহ আমার দোয়া শুনতে পাবেন, কিন্তু মিডিয়া না হয়ে দোয়া আমার শুনবে না, কোনো পীরের মাধ্যমে দোয়া চাইতে হবে, এরকম বিশ্বাস বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলমানের আছে না নাই? আছে কি না? তারা উদাহরণ দেয় প্রধানমন্ত্রীর কাছে গেলে তো ভায়া হয়ে যেতে পারবে, এক্সাম্পল গুলো খেয়াল করে, তারা বলে প্রধানমন্ত্রীর কাছে সরাসরি যাওয়া যায় না, এমপির কাছে যেতে হবে, এমপির মাধ্যমে মন্ত্রীর কাছে যেতে হবে, এরপরে প্রধানমন্ত্রীর কাছে যেতে হবে। তো দুনিয়াতে যদি প্রধানমন্ত্রীর কাছে যেতে হয় এতগুলো মিডিয়া লাগে, তাহলে আল্লাহকে পাওয়ার জন্য কতগুলো মিডিয়ার দরকার? এইভাবে তারা যুক্তি স্থাপন করে, আল্লাহকে প্রধানমন্ত্রীর সাথে তুলনা করে। নাউযু বিল্লাহি মিন যালিক, এই যে শিরক, বিশ্বাসের মধ্যে শিরক। অথচ আমি আপনাদের সামনে প্রমাণ করে দিতে চাই, এই কোরআন মাজিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত প্রশ্ন মানুষ রাসূলুল্লাহকে করেছে সকল প্রশ্নের জবাব আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে দান করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফর এক্সাম্পল শুনে নেবেন, যেমন সাহাবায়ে কিরামের একটা দল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চেয়েছেন, আল্লাহ পাক বলেন, ইয়াস আলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন নাস ওয়াল হাজ। নবীজি, মানুষেরা আপনার কাছে জানতে চায় এই চাঁদ সম্পর্কে জানতে চায় যে চাঁদটা আসলে কি, কুল আপনি বলুন, হিয়া মাওয়াকিতু লিন নাস ওয়াল হাজ, এটা হচ্ছে হজের জন্য মানুষের জন্য একটা পঞ্জিকা স্বরূপ, সুবহানাল্লাহ, এটা একটা ক্যালেন্ডার, সময় নির্ধারক, এটা একটা ক্যালেন্ডার, এটা চাঁদ দিয়ে আমি মানুষের সময়কে নির্ধারণ করার জন্য চাঁদকে একটা ক্যালেন্ডার বানিয়েছি, বিশ্ব পঞ্জিকা বানিয়ে দিয়েছি, হুজুরে পাক সুবহানাল্লাহ। জানতে চাইলো মানুষেরা, জবাব দিলেন আল্লাহ তাআলা মাঝখানে মিড়িয়ে রাখলেন রাসূলুল্লাহকে, কথাকে ভালো করে বুঝেন, জানতে চাইলেন মানুষেরা, জবাব কে দিলেন? কথা বলতে কষ্ট হয় নাকি আপনাদের? এই মাইকলা সাউন্ড ভিতরে ক্লিয়ার হচ্ছে নাকি? তোমার কথা বলতে কষ্ট হচ্ছে? প্রশ্ন করছেন সাহাবাই কেরাম,
জবাব দিলেন কে? মিডিয়া রাখলেন কাকে? কথা বলতে না, মিডিয়া রাখলেন কাকে? আল্লাহ রাসূলকে। মানে ইয়াস আলুনাকা আনিল আহিল্লা, লোকের আপনার কাছে জানতে চেয়েছে, কুল আপনি বলুন, মানে মিডিয়া আল্লাহ রাসূল। কুল মানে কি? আপনি বলেন, আমি বলবো না, আপনি মিডিয়া হয়ে যান, জবাব দিয়ে দিন, সমাধান দিয়ে দিন। সমাধান হলো হিয়া মাওয়াকিতুল লিন্নাসি ওয়াল হাজ, এটা হচ্ছে হজের জন্য এবং সময় নির্ধারণ পঞ্জিকা। গেল একটা আয়াত, আরেকটা আয়াত লক্ষ্য করেন, আল্লাহ পাক বলেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াবনিস সাবিল ওয়ামা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। নবীজি, তারা জানতে চায় তারা কি খরচ করবে, কোথায় খরচ করবে, মাসরাফটা কোথায়, খরচের খাত কোথায়। নবীজি আপনি জবাব দেয়া বলেন, তোমরা যা খরচ করবে তার মধ্যে এক নাম্বার মাসরাফ হলো ফালিল ওয়ালিদাইন, পিতা মাতার পেছনে তোমার টাকা ব্যয় করবে। ওয়াল আকরাবিনা, নিকটতম আত্মীয় স্বজনের পেছনে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ইতিম এবং মিসকিনদের পেছনে টাকা খরচ করবে। ওয়ামা তাফআলু মিন খায়রিন, তোমরা কল্যাণ করো, ভালো কিছু যা কিছুই করো না কেন, ফা ইন্নাল্লাহা বিহি আলিম, সব কিছু আল্লাহ পাক জানতে পারে। এখানেও জানতে চাইলেন লোকেরা, জবাব দিলেন আল্লাহ মাসখানে মিডিয়া কে? আল্লাহ রাসূল কে আল্লাহ পাক মিডিয়া বলেন। দুই নাম্বার আয়াত, তৃতীয় নাম্বার দৃষ্টান্ত খেয়াল করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম কুল কিতালুন ফীহি কাবীর। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন হারাম মাসের ব্যাপারে জিজ্ঞেস করে, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম কিতালিন ফীহি, হারাম মাসের যুদ্ধ বিগ্রহের ব্যাপারে আপনার কাছে প্রশ্ন করেছে, আপনি বলেন কুল ফীহি মা, কুল ফীহি জিজ্ঞেস করেছেন লোকেরা, জবাব দিয়েছেন আল্লাহ মাস কান্দে মিডিয়া রেখেছেন আল্লাহ রসুলকে, জুড়ে বলুন ঠিক কিনা। তিনটা চার নম্বর আয়াত খেয়াল করেন, কুরআন মাজিদের মধ্যে সূরায়ে বাকারার ভিন্ন আয়াতে বলেন ইয়াসআলুনাকা আনিল মাহীদ কুল ফীহিমা, ইয়াসআলুনাকা আনিল মাহীদ কুল হুয়া আযান ফাতাযিলুন নিসাআ ফিল মাহীদ। নবীজি, মেয়েদের ঋতুস্রাব সম্পর্কে, হায়ের সম্পর্কে লোকেরা আপনার কাছে জানতে চেয়েছে, আপনি বলেন এটা একটা নাপাকি, এই নাপাক অবস্থায় স্ত্রী সহবাস করা জায়েজ নয়, হারাম। তারা যখন পবিত্র হবে আল্লাহ পাকের দিক নির্দেশনা অনুযায়ী তাদের কাছে যেতে পারবা, এর আগে যেতে পারবা না। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করেছেন, জবাব দিয়েছেন আল্লাহ মিডিয়া মাঝখানে রেখেছেন আল্লাহ রসুলকে, ঠিক কিনা? এইরকম কোরআনে কারিমের অনেকগুলো আয়াত আছে, ধারাবাহিকভাবে বলতে গেলে অনেক লম্বা হয়ে যায়, আমি আপনাদেরকে একটা নিজাম বুঝালাম। আরেকটা আয়াত লক্ষ্য করেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন্নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। আরবিজি, মদ এবং জুয়ার ব্যাপারে লোকেরা আপনার কাছে জানতে চায় যে এর ব্যাপারে ফতোয়াটা কি, মাসআলা কি, এটা মদ হারাম হওয়ার আগের আয়াত। আল্লাহ রাব্বুল আমিন জবাব দিলেন, নবীজিকে জানাই দেন, নবীজি আপনি বলেন কুল ফীহিমা ইসমুন কাবীর, মদ এবং জুয়ার মধ্যে রয়েছে মারাত্মক গুনাহ। কি রয়েছে? মারাত্মক গুনাহ। এর মানে কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাকের জবাব দেওয়ার একটা ঢং আছে, মানুষেরা জানতে চায় জবাব আল্লাহ পাক দেন, মিডিয়া সব সময় মাঝখানে কে থাকেন, আল্লাহ রাসূল থাকেন, কিন্তু একটা বিষয়ে মাঝখানে আল্লাহ রাসূলকে আল্লাহ মিডিয়া রাখেন না। সুবহানাল্লাহ, আগে বলেন কয়টা বিষয়ে?
একটা বিষয় লোকেরা জানতে চেয়েছে, কিন্তু মাঝখানে কোনো মিডিয়া নাই, কোনো ভায়া নাই, ডাইরেক্ট। সেটা হলো সাবজেক্টে লক্ষ্য করেন, সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব। আমার বান্দারা আমার ব্যাপারে যখন আপনার কাছে জানতে চায়, তখন এখানে আল্লাহ বলেন না কুল আপনি জানায় দেন, আল্লাহ মাঝখানে মিডিয়া রাখলেন না। আল্লাহ রাব্বুল আমিন নিজে জবাব দিয়ে বলেন, বান্দা আপনার কাছে আমার ব্যাপারে জানতে চেয়েছে, জবাব আপনাকে দিতে হবে না, জবাব আমি নিজে দান করে দিলাম। ফা ইন্নী করিব, এর বান্দা আমি তোর খুবই কাছাকাছি আছি। সুবহানাল্লাহ, পড়ো ফা ইন্নী করিব, আমি তোর খুবই কাছাকাছি আছি। এই জায়গার মধ্যে কুল নাই, কোনো মিডিয়া নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিডিয়া রাখেন নাই। আর বিশ্বাসের মধ্যে কিরকম ভাইরাস শিরিক ঢুকাই দেওয়া হয়েছে, যে এতগুলো মিডিয়া না রাখলে আল্লাহ পাক আপনার ডাক শুনবে না। একটা রিকশাওয়ালা, কুলি, মজুর, ঠেলাওয়ালা, গ্রামের কৃষক, অশিক্ষিত মানুষ যদি নির্জনে নিবৃতে কেউ শুনে না, কেউ দেখে না, এমন ভাবে আল্লাহকে ডাক দেন, নিঃসন্দেহে সে ডাক আল্লাহ পাক শুনতে পান নাকি আল্লাহ পাক শুনতে পান না? আল্লাহ পাক ডাক শুনতে পান। এজন্য বিশ্বাসের মধ্যে যদি শিরিক থাকে, শিরিককে মিটাই ফেলতে হবে। তাহলে আমি লাইলাতুল নিসফ মিন শাবান, শাবানের মধ্য রজনীতে আমি আল্লাহ পাকের সাধারণ ক্ষমা যারা পাবে আমি তাদের দলভুক্ত হতে পারব। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আর জোরে বলুন আমিন। আরেকটা শিরিক হলো এই যে ইলেকশন সামনে যখন আসে, নির্বাচন আসে, নির্বাচন আসলে মানুষদেরকে পাম পট্টি দেওয়া ফুলানোর জন্য লোকেরা বলে যে সকল ক্ষমতার উৎস হলো জনগণ। এটা রাজনীতিবিদরা বলে কিনা জোরে বলে, বলে কিনা জোরে বলে, সকল ক্ষমতার উৎস জনগণ। এই কথা একটা শিরিকি বক্তব্য এবং এটা একটা কুফুরি বক্তব্য। যারা কথা বিশ্বাস করবে কসম আল্লাহ সে মুসলমান থাকবে না, সে মুশরিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো রাজনীতিবিদরা বলেন। বিশ্বাসের শিরিকটাকে শেষ করে ফেলতে হবে। এরপরে আরেকটা বিশ্বাসের নাম হলো আকীদা। বিশ্বাসের মধ্যে কত বড় গলত যে ছেলে দেওয়া, মেয়ে দেওয়া, বিপদ আপদ থেকে, মুসিবত থেকে রক্ষা করা নাকি পীর বাবা করে, বিভিন্ন মাজারে করে। এই যে পটিয়া থেকে আসার পর দেখবেন হাতে ডানে বামে কত মাজার। আমি বলি এটা মাজার শরীফ বলি না, আমি আমার ভাষায় বলি মজার শরীফ। কিসের শরীফ? মজার শরীফ। এর মধ্যে অনেক মজা আছে, মজার শরীফ বিরাট মজা। নারী আর পুরুষ কি সুন্দর লাফালাফি করা যায় এই মজার শরীফে। কথা বলেন না ঠিক কিনা? বিরাট বড় মজার শরীফ বানিয়েছে। চিটাগাংয়ে একটা মাজার আছে, অনেক বড় মাজার, নামটা বললাম না, শুধু শিক্ষার জন্য বলি। মাজারের কবরের তিন কর্নারে তিনটা হুক্কা জ্বালাইছে, হুক্কা জ্বালিয়ে হুক্কার নার কবরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। মুরিদদের বিশ্বাস হলো বাবা কবরে শুয়ে শুয়ে এমনি থাকবে, মৃত্যু পে কবর কিয়ামত পর্যন্ত শুধু না খেয়ে থাকবে বাবা। বাবার কবরে হুক্কা জ্বালাই দিলাম, শুয়ে শুয়ে হুক্কা টানো কিয়ামত পর্যন্ত। তারা কবরের মধ্যে হুক্কা জ্বালিয়েছে, মশারি জানাইছে কবরের উপর দিয়ে। বিশ্বাসটা কি? বাবার উপরে মশা এত খেপা, জিন্দা থাকা অবস্থায় খাইছে, মরার উপরেও খায়। কথা বলে না ঠিক কিনা? ইজ্জত দিদিকে মানুষ একদম নিজেকে শেষ করে ফেলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শিরকের ভয়াবহতা এত মারাত্মক, শুকনা খড়কুটাকে আগুন যেমন জ্বালায় পুরায় শেষ করায় দেয়, শিরক মানুষের জিন্দেগির সকল আমলগুলাকে বরবাদ করে দেয়। হজের আমল, যাকাতের আমল, নামাজের আমল, তাহাজ্জুদের আমল, তাফসীর মাহফিলের আমল, যত আমল আছে সব আমলগুলা শিরিক থাকলে শেষ হয়ে যায়। যারা বলেন নাউজুবিল্লাহ। এই জন্য কোরআন শরীফে সূরা নিসার মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আমি আল্লাহ তাআলা কখনো আমার সাথে শিরিক করাকে ক্ষমা করব না। এছাড়া
যাকে খুশি তাকে আমি মাফ করে দেব। যে ব্যক্তি আমার উপরে শিরিক করলো, আমার সাথে শিরিক করলো, সেই ব্যক্তি আমার উপরে বিরাট বড় মারাত্মক মিথ্যা তোহমত চাপাইয়া দিল, মারাত্মক অপবাদের বোঝা আমার উপর চাপাই দিল, শিরিক করলি। এগুটা জাহান চালাবার জন্য আল্লাহর সাথে কোনো শরীক আছে? জবাবটা কিন্তু ইমানের প্রশ্ন, যেভাবে জবাবটা দিলেন বলেন না আপনার কোনো শরীক আছে? লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীতে সকলকে আল্লাহ মাফ করে দেন। দুইটা দোষের দোষী ব্যক্তি কে আল্লাহ মাফ করেন না? এক নাম্বার দোষী ব্যক্তি হলো মুশরিক, কে আল্লাহ মাফ করেন না। দুই নাম্বার হলো আউলি মুশাহিদ, মুশাহিদ মানে হচ্ছে অন্যের প্রতি বিদ্বেষ ভাব পোষণ করা কিছু কিছু লোক আছে, অন্যের প্রতি ঘৃণা রাগ গুসা ক্রোধ এবং কলিজার মধ্যে এগুলা তারা পোষণ করে রাখে, এমন লোক সমাজে আছে না নাই বলুন না? আপনারা আছে না নাই? রাজনৈতিক কারণে হোক, পারিপার্শ্বিক কারণে হোক, ব্যবসায়িক কারণে হোক, চিন্তা এবং চেতনার বৈপরীত্যের কারণে হোক, মেজাজ এবং প্রকৃতির ভিন্নতার কারণে হোক, রুচিবোধের ভিন্নতার কারণে হোক, একজন আরেকজনকে বিদ্বেষ ভাব পোষণ করে, একজন একজন দেখতে পারে না, এটা কত বড় মারাত্মক। এবং এই ভাইরাসটা দাড়ি এবং টুপিওয়ালাদেরকেও শেষ করে ফেলেছে, কথা বলে না ঠিক? কিন্তু অনেক জায়গায় শুনে ইমাম সাহেবের সাথে মুয়াজ্জিন সাহেবের মিল থাকে না, মুয়াজ্জিন সাহেবের সাথে খাদেম সাহেবের মিল থাকে না, দাড়ি এবং টুপিওয়ালাদেরকে শয়তান গ্রাস করেছে, সাধারণ মানুষকে শেষ করে। এই জন্য হিংসা এবং বিদ্বেষ অন্তর থেকে সাফ করতে হবে। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন থাকতে পারে, ইমান এবং আকীদার ফাউন্ডার তো এক, কথা বলেন না ঠিক কি না? যিনি ভিন্ন ধর্মের দলের রাজনীতি করেন তিনি কি বলেন নাকি নামাজ ছয় ওয়াক্ত, কথা বলেন না কেন? তিনি কি বলেন নাকি আল্লাহ তিনজন, বলেন একটা? তারা কয় রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হওয়ার পরেও আল্লাহ কে কজন? আল্লাহ পাক এক এবং একক, এই বিশ্বাস তারা পোষণ করে। তাহলে বিদ্বেষটা কেন, এই যে দূরত্ব কেন, হিংসা কেন, এগুলা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। যদি বের না হই তাহলে এই যে সাধারণ ক্ষমা লাইলাতুন নিসফি মিন শাবান, যে শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ সকলকে মাফ করে দিবে, এই বিদ্বেষ থাকার কারণে আমি আপনি মাফ পাব না। কথা কি বুঝে আসতে চাই আপনাদের? এই জন্য এক নাম্বার হলো শির, শিরিক থেকে আমাদের বেঁচে থাকতে হবে, আল্লাহ পাক যেন বেঁচে থাকার তৌফিক আমাদের দান করেন। দুই নাম্বার হচ্ছে হিংসা থেকে বাঁচার তৌফিক আমাদের দান করেন। জুলবুন আমিন, সহি হাদিস দ্বারা প্রমাণিত এই রাতের এই ফজিলত। আরেকটা কথা বলবো, ইবনে মাজার আরেকটা হাদিসের মধ্যে এসছে রেওয়ায়েতটা যদিও দুর্বল কিন্তু ফজিলতের ক্ষেত্রে দুর্বল রেওয়ায়েতের মধ্যে আমল করা যায়। হুজুর বলেন ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, যখন শাবান মাসের মধ্য রজনী আসে ফাকুমু লাইলাহা রাতের বেলা জাগ্রত থাকো, ইবাদত করো, তাহাজ্জুদের নামাজ পড়ো, কুরআন তেলাওয়াত করো, তাসবিহ তাহলিল করো, অসুম নাহারাহা দিনের বেলায় রোজা রাখো, তা রোজা রাখার আমল এবং রাত্রি জাগরণের আমল, এটা হাদিস দ্বারা প্রমাণিত আছে না নাই? আর যেগুলো আছে না নাই, এগুলো হচ্ছে সুন্নাহ। তবে বেদাত কোনটা? বেদাত হচ্ছে এই রাতকে কেন্দ্র করে রুটি এবং হালুয়া, এগুলো কি চিটাগাংয়ে চালু আছে নাকি? এগুলো সাতকা নিয়ে আছে, সাতকা নিয়ে মানে তো সচেতন, এগুলো হালুয়া খায় আবার চা আছে, চা দিয়ে মাইকে তো কথা বলতে কষ্ট হয়, মাইক কথা টানে না, জোর করে বলতে হচ্ছে, কি সাউন্ড বাড়ে না তোমার? হ্যাঁ আওয়াজ করে সমস্যা, সমস্যা গরম চা থাকলে দিয়ে। তাহলে কথা আপনারা বুঝার চেষ্টা করুন, যখন শাবান মাস আসে মধ্য রজনী, যাকে আমরা আমাদের ভাষায় শবে বরাত বলি, কি বলি আমরা? শবে বরাত বলি। আমাদের কি করতে হবে? রাত্রি জাগরণ করতে হবে, দিনের বেলায় কি করতে হবে? রোজা রাখতে হবে। আমি একটা বিষয় আশ্চর্য হই, বিভিন্ন জায়গাতে দেখি শবে বরাত উপলক্ষে দুপুর বেলা দাওয়াতের অনুষ্ঠান,
কি বলেন, শবে বরাত উপলক্ষে দুপুরবেলা খাবারের অনুষ্ঠান। আমি আশ্চর্য হয়ে যায় যে শবে বরাত তো না খেয়ে থাকার অনুষ্ঠান হওয়া উচিত ছিল। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজা রাখছে আর আমরা দাওয়াত করে খাওয়াই। আচ্ছা খাওয়ানো তো ভালো ভালো কাজ, কোনো খারাপ কাজ নয়, কথা বলেন ঠিক কিনা? এখন আপনি প্রশ্ন হতে পারে যে কেন হুজুর, অসুবিধাটা কি? আমরা যদি মানুষকে গরিবদেরকে খাওয়াই, মিসকিনদেরকে খাওয়াই, তো অসুবিধাটা কি? তো অসুবিধার কিছু দেখতে পাচ্ছি না। অসুবিধা আছে, অসুবিধা আছে, অসুবিধা কি এবার শুনে আপনাদেরকে। আচ্ছা ফজরের নামাজ কয় রাকাত? বিশাল কঠিন প্রশ্ন হয়ে গেল নাকি? ফজরের নামাজ কয় রাকাত? চার রাকাত। দু রাকাত ফরজ, দু রাকাত সুন্নাত। এখন আমি যদি ফজরের নামাজ 10 রাকাত পড়ি কেন? নামাজ পড়া কি খারাপ কাজ নাকি? এই কথার জবাব দেন না কেন? আপনার নামাজ পড়া কি খারাপ কাজ? তো ভালো কাজ, আমি 10 রাকাত পড়লাম, অসুবিধা নেই। এই হলো প্রশ্ন। এই প্রশ্নের জবাব যখন হল হবে আপনার কাছে সব প্রশ্নের জবাব ক্লিয়ার হয়ে যাবে। সব কাজ সব জায়গায় ভালো নয়, সব ভালো কাজ ভালো নয়। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ পাঁচ ওয়াক্ত। এখন আমি যদি বলি নামাজের ফজিলত যেহেতু এত বেশি, কিয়ামতের মাঠে সবার আগে নামাজের প্রশ্ন করা হবে, এখন থেকে নামাজ পড়ব 6 ওয়াক্ত পড়া যাবে? আরো জোরে বলুন কেন? কারণ এভাবে রাসূলুল্লাহ বলেন নাই। রাসূলুল্লাহ পাঁচ ওয়াক্তের কথা বলেছেন, আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে আমাদেরকে পাঁচ ওয়াক্ত শিখিয়েছেন, এই জন্য অতিরিক্ত করা যাবে না, বেদাত হবে। তো এই বিষয়টা যদি সহজে বুঝে যে এত ভালো কাজ কিন্তু তার সময় না হলে সেটা আর ভালো থাকে না। অনুরূপ ভাবে নিঃসন্দেহে দান করা, সাদাকা করা, মানুষদেরকে খাওয়ানো, গরিব মিসকিনদেরকে সাহায্য করা সওয়াবের কাজ, কোনো সন্দেহ নাই। কিন্তু শবে বরাত উপলক্ষে সাহায্য করা, দান খয়রাত করা জায়েজ নেই, বেদাত। এমনি আপনি উন্মুক্ত দান করেন, শাবান মাসে আপনি অন্যদিন আপনি দান করুন, গরিব মিসকিনদেরকে সাহায্য করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসাই আলাল আরমিলাতি ওয়াল মাসাকিন কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ ওয়াকাল কাইমি লা ইফতুরু ওয়াকাস সাইমি লা ইফতিরু আও কামা ক্বাল আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহ নবী বলেন বিধবা নারীকে যে সাহায্য করে, ইতিম এবং মিসকিনের দায়িত্বভার যারা গ্রহণ করে তাদের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি। কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, একজন মুজাহিদ আল্লাহর রাস্তায় লড়াই করে যে সওয়াব পায়, ওই জিহাদের ময়দানে গিয়ে বান্দা যে সওয়াব পেয়েছে, এটি মিসকিনার বিধবার দায়িত্ব পালন করে বান্দা মুজাহিদের সওয়াব তার আমলনামার মধ্যে পেয়ে যায়। সুবহানাল্লাহ। মুজাহিদের আমল ওয়াকাল কাইমি লা ইফতুরু ওয়াকাস সাইমি লা ইফতিরু, এমন তাহাজ্জুদ গুজারের মতো যে কন্টিনিউয়াস তাহাজ্জুদের নামাজ পড়ে, যে ব্যক্তি সার্বক্ষণিক ভাবে রোজা রাখে, সারাদিন রোজা রাখে, সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব হতো, গরিব মিসকিনদেরকে সাহায্য করে সেই সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে আপনারা অন্য সময় সারা বছর করে আপনারা দান করুন, সাদাকা করুন, মানুষকে সাহায্য করুন, এতিম মিসকিনকে সাহায্য করুন। দুইটা আমলের ব্যাপারে আল্লাহ রাসূল উৎসাহ দিয়েছেন। তিরমিজির হাদিসের মধ্যে এসেছে, হুজুর বলেন আফসুস সালাম আতঈমুত তুআম, বেশি বেশি সালামের প্রচার এবং প্রসার করে দাও। শুধু সালাম দেওয়া নয়, এক হাদিসের মধ্যে এসেছে সাল্লিম আলা মান তারিফু ওয়া মান লাম তারিফ, সালাম তো তাকে দাও যাকে তুমি চেনো, যাকে চেনো না তাকেও সালাম দাও। এটা একটা হাদিস। আরেকটা হাদিসের মধ্যে এসেছে মান বাদা আবিস সালামে ফাকাদ বারি আমিনাল কিবিরি, যে ব্যক্তি আগে সালাম দিল ওই ব্যক্তি অহংকার থেকে মুক্ত হয়ে গেল। তিন নাম্বার হলো নবী যে বলেন আফসুস সালাম, সালাম শুধু দিলেই হবে না, সালামের প্রচার এবং প্রসার ঘটাই দিতে হবে, আর বেশি বেশি মানুষদেরকে খাওয়াতে হবে। অনেক লোকের সমাজের মধ্যে খুব চালাক, এত চালাক দেখবেন হোটেলে তিন চারজন বন্ধু বান্ধব মিলে ঢুকেছে, চার পাঁচজন মিলে খাওয়া দাওয়া করে বের হয়ে যাওয়ার সময় বিলটা যেন তার দিতে না হয়, এই জন্য কৌশল করে সে আগেই বের হয়ে যায়। এরকম লোক সাতকানি এতে লোহা গড়ায় নাই, আসে নাকি?
চার পাঁচ জন হোটেলে খেতে বসছে, বসার পরে এখন সবার পরে যিনি উঠবেন আপনার বিলের কাগজ তার হাতে আসবে। খুব চালাক, বিড়ি খাওয়া ধান্দা করে, সিগারেট খাওয়া ধান্দা করে, পান খাওয়া ধান্দা করে উনি আগেই এখান থেকে গেট আউট। বাহিরে গিয়া মনে মনে ভাবে দৌড়াই দিলাম, দিলাম দৌড়াইয়া, আমি খুব চালাক, আমাকে কেউ ধরতে পারলো না, বিলটা আরেকজনের হাতের মধ্যে উঠাইয়া দিল। এ মনে করলো খুব চালাক, আসলে সে চালাক নয়। লোকমান হাকিম একজন কালো মানুষ ছিলেন, তার বক্তৃতা শোনার জন্য প্রচন্ড গরমের ভিতরে, উত্তপ্ত খরতাপের ভিতরে হাজার হাজার মানুষ জড়ো হতো একটা বিরাট বড় মজমাতে। তিনি বক্তৃতা করতেছিলেন, বয়ান করতেছিলেন, এমন সময় মজলিসের ভেতর থেকে একজন ব্যক্তি দাঁড়ায় গেলেন। দাঁড়াই বললো, লোকমান হাকিম, যদি আপনি আমাকে পারমিশন দেন, একটা প্রশ্ন জানার ছিল, একটা প্রশ্ন বারবার মাথার মধ্যে গরু পাক খাচ্ছে, পারমিশন দিলে করতে পারি, অভয় দিলে বলতে পারি। লোকমান হাকিম বললেন, আপনি নির্ভয়ে বলুন, আপনার মনের সেই প্রশ্নটা বলেন। লোকটা বলে, আপনার মতো চেহারা দেখতে হুবহু এই রকম একটা লোক আমার সাথে এক সময় মাঠে ময়দানে রাখালগিরি করত, ভেড়া বুকে দুম্বা চড়াত, লোকটাকে আর দেখি না, আপনার মতোই চেহারা, আমার সন্দেহ হয় নাকি সেই লোকটাই আপনি। লোকমান হাকিম বলে, আল্লাহর বান্দা, আপনার সন্দেহ 100% সঠিক, আপনি ভুল চিন্তা করেন নাই, যে লোকটা আপনার সাথে মেষ ছাগল পাগল পালতো আর ভেড়া বকরি দুম বানিয়ে ঘুরে বেড়াতো মাঠে ময়দানে চারণভূমিতে, আমি সেই লোকমান। তিনি অবাক হলেন, আমি তো সেই রাখার রাখালি রয়ে গেলাম, আপনি তো লোকমান হাকিম হয়ে গেলেন, আপনি এত বড় হলেন কেমনে, আমাকে তো কেউ চেনে না, আমাকে কেউ জানে না, আমার কথা কেউ শোনে না, আপনি কথা বলে হাজার লোকজন হয়ে যায়, কেন কারণটা কি, আপনি এত বড় হলেন কি করে। লোকমান হাকিম বলে, আল্লাহর বান্দা, শোনো, কয়েকটা আমল আছে, যে আমলটা আমি করেছি ওই আমলগুলো যদি তুমিও করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও লোকমান হাকিম বানায়া দিবে। আমলটা কি? আমলটা হলো জবানের হেফাজত করো, অতিরিক্ত কথা বলবে না, বাজে কথা বলবা না, কারণ ইমানদার কখনো অতিরিক্ত ফাহেশা বাজে কথা বলতে পারে না, এটা ইমানদারদের বড় গুণ, বিনা প্রয়োজনে ইমানদার কথা বলবে না, কারণ কিয়ামতের মাঝে প্রত্যেকটা কথার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মানুষ তার জবান দিয়ে এমন কোন কথা উচ্চারণ করে না, সংরক্ষণকারী ফেরেশতা যারে কদ করে না রাখে। লক্ষ্য করে দেখুন, এখানে আল্লাহ পাক আতীত, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীত, আতীত শব্দ ব্যবহার করেছেন, আতীত শব্দের অর্থটা কি, সংরক্ষণকারী, কেমন সংরক্ষণকারী। আপনারা বাংলায় একটা শব্দ শুনেছেন, অতন্দ্র প্রহরী, নাম শুনেছেন আপনারা এই শব্দটা, অতন্দ্র প্রহরী, এর মানেটা কি, যিনি পাহারা দেয় তন্দ্রাও যার চোখে আসে না, রাতের বেলায় পাহারা দিচ্ছে তন্দ্রাচ্ছন্নতাও তাকে টাচ করতে পারছে না, তাকে গ্রাস করতে পারছে না, এটাকে বলা হয় অতন্দ্র প্রহরী। এই আতীত মানে হচ্ছে এমন ফেরেশতা, অতন্দ্র প্রহরী সংরক্ষণকারী ফেরেশতা, সেকেন্ডের মধ্যে তাকে ভুলাই দিয়া যা আপনি একটা কথা বলে ফেলবেন, কাজ করে ফেলবেন, তা সম্ভব নয়, ও রেকর্ড করে রাখবে, সাথে সাথে রেকর্ড করে ফেলবে, এটাকে বলা হয় আরবিতে আতীত, অতন্দ্র প্রহরী ফেরেশতা সংরক্ষণকারী, সে আপনার কথা রেকর্ড করে রাখে। লোকমান হাকিম বলেন, বিনা প্রয়োজনে ফুজুলি কথা বলবে না, দুই নাম্বার চোখের হিফাজত করবে, তিন নাম্বার মেহমানদারি করবে, আত্মীয়তার কদর করবে, জোরে বলেন সুবহানাল্লাহ, মেহমানদারি করবে, আত্মীয়তার কদর করবে। চট্টগ্রামে মেহমানদারি কদর কতটুকু হয় আলহামদুলিল্লাহ আমি দেখেছি, আলহামদুলিল্লাহ যতবার আমি চিটাগাং এসেছি তারা ভালো মেহমানদারি করেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
আতিথিয়তা, অতিথি পরায়ণতা, এগুলো আমাদের মধ্যে থাকা দরকার। বেশি বেশি মানুষদেরকে খাওয়া, মানুষদেরকে পড়া। কিছু লোকে এই কথা মনে করে যে আমি যদি আরে খাওয়াই তোমার 5,000 টাকা 2,000 টাকা কমে গেল। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, মেহমান যখন কোনো ব্যক্তির ঘরের মধ্যে ঢুকে, মেহমান তার রিজিকটা সাথে দিয়ে তার ঘরের মধ্যে ঢুকে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন মেহমানদারি করলে আল্লাহর রহমত পাওয়া যায়। একটা হাদিসের মধ্যে এসেছে, একজন লোক হুজুরের কাছে মেহমান হওয়ার জন্য আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘর বিবি আয়েশার ঘরে নক করলেন, আয়েশাকে বললেন আয়েশার ঘরের মধ্যে কোনো খাবার আছে মেহমানদারি করার মতো? হযরত আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি ঘরের মধ্যে পানি ছাড়া কোনো খাবার নাই। মা আয়েশার ঘর থেকে এবার নবীজি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নক করলেন, হাফসারে তোমার ঘরে কোনো খাবার আছে? হাফসা বলে ইয়া রাসূলুল্লাহ ঘরের মধ্যে পানি ছাড়া কোনো খাবার নাই। নবীজি উভয়ের ঘর থেকে ব্যাক করে মসজিদে নববীর মধ্যে ফিরে আসলেন, উপস্থিত সাহাবায়ে কেরামের মধ্যে ঘোষণা দিয়ে বললেন এই লোকটাকে যে মেহমানদারি করবে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রহমত নাজিল করে দিবে। এই কথা শোনার সাথে সাথে নবীজির কথা হুজুরের কথার মধ্যে কোনো সংশয় নাই, সন্দেহ নাই। সাহাবায়ে কেরামের বিশ্বাসটা খুব গাঢ় বিশ্বাস ছিল। পেছন থেকে একজন সাহাবী হাত উত্তোলন করে বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে তাকে পাঠিয়ে দেন, আমি তার মেহমানদারি করব, কারণ আমার আল্লাহর রহমত পাওয়ার বড় আশা। সাহাবী এই লোকটাকে সাথে নিয়ে বাড়িতে গেলেন, কিন্তু জানেন না ঘরের মধ্যে খাবার আছে কিনা বা ঘরের মধ্যে কি খাবার আছে তার খবর তার কাছে নাই। ঘরের এক কোনায় মেহমানকে বসিয়ে রেখে আরেক কোনারে বিবিকে ডাক দে, বলে বিবি ঘরের মধ্যে কোনো খাবার আছে? বিবি ডাক দেয়া বলে প্রাণের স্বামী আপনি জানেন আমার খাবার মতো আপনার খাবার মতো কিছুই নাই, শিশু বাচ্চার সামান্য কিছু খাবার আছে। সাহাবী বলেন নবীজি বলেছেন মেহমানদারি করলে আল্লাহর রহমত পাওয়া যাবে, নিজে না খেয়ে থাকবো, তোমাও তুমিও না খেয়ে থাকবে, প্রয়োজনের সন্তান না খেয়ে থাকবে, কিন্তু মেহমানকে না খাইয়ে রাখা যাবে না, মেহমানকে খাবার দিতে হবে। সন্তান যদি কান্নাকাটি করে সন্তানকে কুলের মধ্যে নিয়ে সারা রাত পর্যন্ত ঘুরে বেড়াবো। মেহমানকে খাবার তুলে দিলেন, নিজে না খেয়ে থাকলেন, স্ত্রীকে না খেয়ে রাখলেন, সন্তান না খাওয়া। সকালবেলা ফজরের নামাজ জামাতের সাথে যখন সাহাবী আদায় করতে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর চেহারার দিকে তাকিয়ে তাকে মুচকি মুচকি হাসছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে সাহাবী রে, গত রজনীতে তুমি তোমার স্ত্রী মিলে এই মেহমানের সাথে যে আচরণ করেছো আল্লাহ রাব্বুল আমিন সব সংবাদ আমাকে জিব্রিল মারফত জানিয়ে দিয়েছে, এবং আল্লাহ তাআলা তোমাদের উপর রহমত বর্ষণ করেছেন। আমার বন্ধুগণ, এই জন্য মেহমানদারি করলে ইজ্জত কমে না, সম্ভ্রম কমে না, অর্থনৈতিক দুটানার মধ্যে পড়তে হয় না। কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেন আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশাই ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতান ফাদলা। শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায়, শয়তান তোমাদেরকে কুকর্মের নির্দেশ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে ক্ষমা এবং অনুগ্রহের ওয়াদা করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দান করেন টাকা পয়সা অজস্র ভাবে আল্লাহর রাস্তায় ব্যয় করুন। আরেকটা বিষয়, সেটা হলো ফুজুলি কথা থেকে মুখকে নিজেকে নিয়ন্ত্রণ করুন, চোখকে হিফাজত করুন। জবান এবং লজ্জাস্থান সকল গুনাহের কেন্দ্রবিন্দু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বলেন মান ইয়াজমানলি মা বাইনাল হাইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানলাহুল জান্নাহ আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দুইটা জিনিসের গ্যারান্টি যে আমাকে দিবে আমি তার জন্য জান্নাতের গ্যারান্টার হয়ে যাব। কয়টা জিনিস বলুন না, কয়টা জিনিস? মান ইয়াজমানলি মা বাইনাল হাইয়াইহি, লাহিয়ুন মানে হচ্ছে চওয়াল, এই চওয়ালকে বলা হয় লাহিয়ুন, এই যে দাড়িকে বলা হয় লিহিয়াতুন, দাড়িকে কি বলা হয় লিহিয়াতুল লুহা মানে দাড়ি, এবং লজ্জাস্থানের অপব্যবহার করে আমরা গুনাহগার হব না। আল্লাহ পাক যেন আমাদেরকে এই দুটো বিষয়ের ব্যাপারে সতর্ক থাকার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। ভাইরা, যে কথা বলতে গিয়ে এত লম্বা কথা বলে ফেললাম সেটা হচ্ছে এই যে এই রাতে সাধারণ ক্ষমা যদি আমরা পেতে চাই,
তাহলে আমাদেরকে মুক্ত হতে হবে কিসে থেকে? মুক্ত হতে হবে শিরিক থেকে, মুক্ত হতে হবে হাসাদ থেকে, মুক্ত হতে হবে হিংসা বিদ্বেষ থেকে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেকটা মুমিন মুসলমান একজন আরেকজনের ভাই, ভাইয়ের মতো মহব্বত করতে হবে। আর এই রসুলের হাদিস কি সুন্দর সুন্দর হাদিস! আমি যখন হাদিসগুলো পড়ি তখন আশ্চর্য হয়ে যায় যে দেশের পৃথিবীর মানুষেরা কত বুদ্ধিজীবীদের বই পড়ে, বিজ্ঞানীদের দর্শন পড়ে, ফিলোসফিদের এদের দর্শনগুলো পড়ে পড়ে নিজেকে পণ্ডিত বানাবার চেষ্টা করে। কসম আল্লাহ পাকের, আল্লাহ নবীর মুখনিঃসৃত বাণী এক পাল্লা যদি দেওয়া হয়, পৃথিবীর সকল বুদ্ধিজীবীদের সকল বুদ্ধি পুঞ্জীভূত আকারে জমা করে আরেক পাল্লা যদি দেওয়া হয়, তাহলে রসুলের একটা কথার সমান পরিমাণ মর্যাদা তাদের কথা হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? হুজুর বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা লা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লি নাফসি। তোমরা ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত নিজের জন্য যা পছন্দ করো তা তোমার ভাইয়ের জন্য পছন্দ না করবে। সুবহানাল্লাহ, এই কথার গভীরতা কতটুকু? যে আপনি আপনার জন্য যেটা ভালো পছন্দ করেন সেটা আপনার ভাইয়ের জন্য পছন্দ করেন, যেটা আপনার জন্য কল্যাণকর মনে করেন আপনি আপনার ভাইয়ের জন্য কল্যাণকর মনে করুন। এই যদি একটা একটা ইমানদারের অন্তরের বিশ্বাস থাকে, আকীদা থাকে, এই যদি তার মানসিকতা থাকে, তাহলে তার সাথে ঝগড়া হওয়া, মারামারি হওয়া, হিংসা বিদ্বেষ হওয়া, কাটাকাটি হওয়ার কোনো সুযোগ থাকবে? কখনো সুযোগ থাকবে না। আমি আমার নবীজির হাদিসগুলো নিয়ে যখন ভাবি আরো অবাক হয়ে যায়, কত ইনসাফের কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে আল্লাহ তাআলা বের করে দিয়েছেন। এই দুনিয়ার এহেন কোনো বিষয় নাই যে এবারে সমাধান নবীজির জবান থেকে আল্লাহ পাক দের হাজার বছর আগে দেন নাই। একটা হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, এমন সময় একজন সাহাবী হুজুরের সামনে এসে বসেছে। কিছুক্ষণ পরে ওই সাহাবীর একটা পুত্র সন্তান, ছোট একটা বাচ্চা ওই সাহাবীর সামনে আসার পরে সাহাবী ওই বাচ্চাটার গালে মুখে চুমা দিয়া সাহাবী তার কুলের মধ্যে বসিয়েছে। কিছুক্ষণ পরে ওই একই সাহাবী আরেকটা কন্যা সন্তান, ছোট্ট একটা মেয়ে তার সামনে এলো, মেয়েটাকে সে কুলেও নিল না, চুমাও দিল না, শুধু সামনে এমনিতেই বসাই দিল। হাজার হাজার মানুষের ভিড়ে এই কথার মাঝখানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রহমতের নবী, মায়ার নবীর, দয়ার নবীর দৃষ্টিটাকে এই দৃষ্টিটা ফাঁকি দিতে পারল না। হুজুর ধরে ফেলেছে সাহাবীকে, ডাক দেবে সাহাবী হাল্লা সাহাবাইতা বাইনাহুমা, ছেলেকে গালে মুখে চুমা দিয়া কুলের মধ্যে বসাইলা, মেয়েটাকে চুমাও দিলাম, কুলেও নিল না, সামনে এমনিতে বসাই দিলা, কারণটা কি, ব্যাপারটা কি? হাল্লা সাহাবাইতা বাইনাহুমা, সমতা রক্ষা করলে না কেন, কেন ব্যালেন্স করলে না? ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াদিলু ফি আবনাইকুম, সন্তানদের মাঝে সমতা রক্ষা করে চলো। সুবহানাল্লাহ, রাসূলের হাদিসের মধ্যে কত সুন্দর সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম কথা, এগুলো আমাদের জানা নাই, আমরা এগুলো আমল করি না, আমরা পালন করি না, যার কারণে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়, ভাইয়ে ভাইয়ে ঝগড়া সৃষ্টি হয়, সমতা ব্যালেন্স থাকে না। এদের পিতামাতা অনেকাংশের জন্য দায়ী, আমাদেরকে সচেতন হতে হবে। আল্লাহ যেন সচেতন হওয়ার তৌফিক দান করে, আমরা সচেতন হতে পারবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। সাধারণ ক্ষমা আল্লাহ পাক লাইলাতুল মুসলিমিন শাবানে দিবেন, ভাইয়ের সাথে ভাইয়ের কোনো দ্বন্দ্ব থাকা যাবে না। দেখ কোরআন শরীফে আল্লাহ পাক কি সুন্দর দোয়া শিখিয়েছেন, আপনারা বিরক্ত হচ্ছেন? আমি এই দোয়াটা বলেই ইনশাআল্লাহ আমি বয়ান শেষ দিকে টানবো ইনশাআল্লাহ। কি সুন্দর দোয়া আল্লাহ পাক কোরআন শরীফে শিখাই দিলেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, রব্বানা গফির লানা ওয়া লি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লান লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহীম। কি সুন্দর দোয়া, রব্বানা গফির লানা, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, ওয়া লি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, ঈমানের যারা অগ্রগামী আমাদের ভাইরা তাদেরকেও ক্ষমা করো, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লান লিল্লাযীনা আমানু, ঈমানদারদের ভাইদের জন্য তাদের ব্যাপারে আমাদের অন্তরে সামান্য পরিমাণ বক্রতা, হিংসা, বিদ্বেষ তুমি তৈরি করে দিও না। সুবহানাল্লাহ, আল্লাহ আমার ভাইয়ের প্রতি বিদ্বেষ তৈরি না হয়, অন্তরে সহম, আমার অন্তরটা সহনশীল থাকে, মহব্বত দিয়ে আমাদের দিনটা ভরপুর থাকে,
আল্লাহ তুমি আমাদেরকে আমাদের অন্তরটাকে এরকম বানায় দাও। কি সুন্দর সুন্দর দোয়া কোরআন শরীফ আল্লাহ পাক দিয়ে দিয়েছে। আমরা দোয়াও জানি না, অর্থও জানি না, আর মহব্বত সৃষ্টি হবে করতে কি, এই দোয়াগুলো আমাদের করতে হবে। রব্বানা গফির লানা ওয়ালি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লান লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহীম। সকলে বলুন আমীন। বিদ্বেষ অন্তরে পোষণ করা যাবে না, মহব্বত রাখতে হবে, ভালোবাসতে হবে একজন আরেকজন। মানুষ যদি একজন আরেকজনকে মহব্বত করে, রজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, আল্লাহর জন্য যদি আপনি একে অপরকে মহব্বত করতে পারেন, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ পাক তার আরশের ছায়া তলে আপনাদেরকে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের অন্তরে মহব্বত দান করেন। সকলে জোরে বলুন আমিন। আল্লাহ তাআলা সকল হিংসা বিদ্বেষ রাগ দুষ্টা থেকে আমাদেরকে হেফাজত করেন। সবে বরাতের ফজিলত আল্লাহ তাআলা আমাদের সকলের জিন্দেগীতে দান করেন। সকলে জোরে বলুন আমিন। এখন মুনাজাত হবে ইনশাআল্লাহ। বসুন, মুনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ দিদি বসুন, বসুন, দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। রাত এখন পরে একটা বেজে গেছে, রাত আর বেশি নয়, গভীর নয়। আমি যে কথাগুলো বললাম, সবে বরাত দিয়ে বাড়াবাড়ি, সবে বরাত দিয়ে সারাসারি কোনোটাই করা যাবে না। বাড়াবাড়ি যারা করে সবে বরাত বলতে কিচ্ছু নাই, এটা একটা বাজে কথা। এটা কি কথা জুড়ে বলেন? বাজে কথা। এখানে ওলামা ইকরাম আছে, এটা বাজে কথা কিনা বলেন আপনারা? এটা বাজে কথা, অহেতুক কথা, একটা মিথ্যা কথা। আবার সবে বরাত দিয়ে বাড়াবাড়িও করা যাবে না, এটাকে একদম লাইলাতুল কদরের চাইতে বেশি মূল্যবান মনে করা, এটা অত্যন্ত গর্হিত, এটা অত্যন্ত দুঃখজনক বিষয় যে লাইলাতুল কদরের চাইতে দামি এটাকে মনে করা যাবে না। সব শব্দটা ফারসি শব্দ, বরাত শব্দটি আরবি শব্দ। সবে বরাত মানে মুক্তির রজনী। কেন বলা হয়? কারণ ফাইন্নাল্লাহ ইয়াতলিউ লিজামিই খালকিহি ফায়াগফিরু লিজামিই খালকিহি। আল্লাহ তাআলা এই রাতে তার সমস্ত সৃষ্টি জগৎকে মাফ করে দেন, মুক্তি দান করেন বলে এই রাতটাকে মুক্তির রজনী বলা হয়। কথা বুঝে এসছে আপনাদের? অতএব সবে বরাতের কোনো অস্তিত্ব নাই, এ কথা বিশ্বাস করা যাবে না। আবার রুটি হালুয়া বানিয়ে এটাকে ঈদগাহ বানানো যাবে না। এই ব্যালেন্স ঠিক রাখতে হবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন, এই মাহফিল কর্তৃপক্ষকে আল্লাহ তাআলা কবুল করেন, যে সমস্ত স্পিকারেরা আলোচকেরা আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তাদের মুখরিস্থিত বাণী দিয়ে আপনাদেরকে ধন্য করেছে, আল্লাহ পাক আপনাদেরকে নেক হায়াত দারাজ করে। বিশেষ করে প্রফেসর ডক্টর মহিউদ্দিন মাহি, আমার আগে যিনি সংক্ষিপ্ত আকারে তার তাৎপর্যপূর্ণ গবেষণালব্ধ চমৎকার আলোচনা উপস্থাপন করেছেন, আমি মন্ত্রমুগ্ধের মতো বসে বসে কথাগুলো শুনেছি এবং কথাগুলো টাচ করা আজ করার চেষ্টা করেছি। অত্যন্ত সুন্দর সাবলীলভাবে তিনি অত্যন্ত মূল্যবান কথাগুলো সহজভাবে তিনি বলে ফেলেছেন। আল্লাহ পাক তার নেক হায়াত দারাজ করেন, আল্লাহ পাক তার খেদমতের ওয়াসাতকে আরও বাড়িয়ে দেন, আল্লাহ পাক তার জেহেন এবং জাকাওয়াতকে আরও বৃদ্ধি করে দেন, এবং এই মাহফিল কর্তৃপক্ষ যেন প্রত্যেক বছর আরও বিশাল আয়োজন করে কোরআন সুন্নার সুন্দর মজমা বানাতে পারে সেই তৌফিক আল্লাহ পাক তাদেরকে দান করেন। দোয়া করছি সাংবাদিক দেলোয়ার ভাইয়ের জন্য, যিনি আমার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন, আমাকে সাতকানিয়া বাসী বহুবার দাওয়াত দিয়েছে, এই বছর আমি দাওয়াতগুলো রাখি নাই। সত্য কথা হচ্ছে আমি দেলোয়ার ভাইকে বলেছি যে ভাই আমি তো সাতকানিয়া দাওয়াত রাখি না, অনেক সমস্যা, মাহফিলের দুই একদিন আগেই বলে মাহফিল হবে না, পারমিশন পাওয়া যাচ্ছে না, ইত্যাদি নানান সমস্যা, আমি এগুলো মাহফিল রাখি না। তিনি আমাকে অনেকবার জোরাজুরি করে বলেছেন ইনশাল্লাহ মাহফিল হবে, আমাদের এমপি সাহেবের সাথে কথা হচ্ছে, আমরা ব্যবস্থা করে ইনশাল্লাহ মাহফিল করব। আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা একটা সুন্দর মজমাতে আমি গুনাহগারকে শামিল হওয়ার তৌফিক দান করেছেন। আপনি আমি ব্যক্তিগতভাবে আপনাদের জন্য দোয়া চাচ্ছি, আপনাদের কাছে আপনাদের জন্য আমি দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাহফিলের অসুলে মাফ করে দেন। সকলে ইস্তেগফার, ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ أستغفر الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين.
রব্বানা যালামনা আনফুসানা ওয়াইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব রব্বানা আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ আল্লাহ তাআলা যুব ফোরামের উদ্যোগে আয়োজিত অষ্টম সীরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আল্লাহ তাআলা অনেক লম্বা সমালোচনা হয়ে গেল গভীর রাত, তাম দেশের মানুষ যখন ঘুমন্ত আল্লাহ, তাম দেশের সমস্ত কার্যক্রম যখন বন্ধ হয়ে গেল, বাবুদকে তোমার রহমতের দরিয়ার মধ্যে আমরা হাত বাড়িয়েছি, মেহরবানি করি আলোচনার ভুল বিয়াদবি ক্ষমা করে সাহাবীদের হাদিয়াটুকু কবুল করে মঞ্জুর করে সোনার মদিনায় তোমার হাবিবের রওজা মোবারকে পৌঁছিয়ে দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত চিরবিদায় হয়ে চলে গেছেন, আল্লাহ তাদের আরো আহের উপর সাহাবীদের হাদিয়াগুলি পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা আমাদের মা বাপ যাদের দুনিয়ার জমিন থেকে চলে গেছেন, মা বাবার কবর গুলাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ তাআলা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, কাল হাশরের কঠিন ময়দানে এই মাহফিল তাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায়া দাও। আল্লাহ তাআলা মা বোনেরা বয়ান শুনেছেন, মা বোনদের মাফ করে দাও, নিঃসন্তানী মাকে সন্তান দান করে দাও, স্বামী স্ত্রীর মধ্যে যদি মহাব্বত না থাকে মেহরবানি করে মহাব্বত পয়দা করে দাও। আল্লাহ তাআলা যাওনারা তরুণের হাত তুলে ধরেছেন যুবক এবং তরুণদেরকে ইসলামের সৈনিক বানিয়ে দাও, বৃদ্ধ বাবার হাত তুলে ধরেছেন নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ তাআলা মাহফিল কর্তৃপক্ষ প্রত্যেক বছর আরো বিশাল আয়োজন করে কোরআন সুন্নাহর সহি কথাগুলো মানুষের কর্ণকুহরে পৌঁছিয়ে দিতে পারে সেই তৌফিক আল্লাহ তাদের নসিব করে দাও। আল্লাহ তাআলা অত এলাকায় যত মুর্দিগা ইমানের সাথে দুনিয়া থেকে চলে গেছেন, মাবুদকে মেহরবানি করে কিয়ামত পর্যন্ত কবর আজাব তুমি বন্ধ করে দাও। আল্লাহ তাআলা উলামায়ে কিরাম হাত তুলে ধরেছেন নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ তাআলা তাম পৃথিবীর মধ্যে মুসলমানরা যে যেখানে নির্যাতিত নিপীড়িত জালেমের জুলুম থেকে আল্লাহ মুসলমানদের হিফাজত করে নাও। আল্লাহ তাআলা খাস করে কাশ্মীরের মুসলমানদের হিফাজত করে নাও, সিরিয়ার মুসলমানদের হিফাজত করে নাও, আফগানের মুসলমানদের হিফাজত করে নাও। আল্লাহ তাআলা ইয়ামানের মুসলমানদের হিফাজত করে নাও, বারবার রোহিঙ্গা মুসলমানদের হিফাজত করে নাও। আল্লাহ তাআলা 56,000 বর্গ মাইলের সোনার বাংলাদেশটাকে ইসলামের জন্য তুমি কবুল করে নাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।